অনেক বছর আগে একটি গান ছিল, আমি জানি না আজকে যিনি অতিথি আছেন তার এটা মনে আছে কিনা, হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি। হীরের টুকরো ছেলে আমি হীরক মুখার্জি। আমার কখনোই মনে ছিল এটা আপনি বইলা বইলা কথাটা সত্য। আসলে উনি হীরক মুখার্জি নন, কিন্তু উনি আমাদেরই খুব কাছের লেখক বন্ধু আহমেদ খান হীরক। আড্ডা উইথ রুম্পা হ্যাশট্যাগ সেলিব্রিটি শো এর এই পর্বের অতিথি, যাকে আমন্ত্রণ জানানো হয়েছে লেখক হিসেবে, কিন্তু আমরা তো আসলে অনেক বিষয় নিয়ে আড্ডা দিব। হীরক আপনি কেমন আছেন? ভালো আছি, গরম বেশি কিন্তু ভালো আছি। আচ্ছা, আমরা যদি খুব চট করে আপনার কাছে জানতে চাই, আপনার একটি টিভি চ্যানেলের সাথে সম্পৃক্ততা আছে, আমরা সেটা নিয়ে অবশ্যই আলাপ করব, কিন্তু একটু পরে গিয়ে, যেহেতু ঈদটা মাত্র চলে গেল, কোরবানির মাত্র চলে গেল 2024 সালে, আপনার নিশ্চয়ই একজন লেখক হিসেবে, স্ক্রিপ্ট রাইটার হিসেবে এবং দর্শক হিসেবে ঈদের নানা ধরনের কন্টেন্ট দেখা হয়েছে বিভিন্ন চ্যানেলের। যখন আপনি রাইটার হিসেবে দেখতে বসেন, তখন আপনার কি মনে হয়? অনেকের একটা অভিযোগ থাকে হীরক, যে আগের মতো তো নাটক ম্যাগাজিন অনুষ্ঠান হয় না। আপনার কাছে একটা প্রথম প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। এটা আমাদের সবসময় আমাদের শুনে আসতে হয়েছে, আমরা বাবারা বলতো যে আগের মতো গান হয় না, আগের মতো অনুষ্ঠান হয় না, আগের মতো ফিল্ম হয় না। আমরা নস্টালজিয়ায় থাকতে ভালোবাসি, মানুষ যে কোনো মানুষই। যেটা হয় সেটা হলো যে আমরা আগের কী কী মনে রাখি। আমার আগের স্মৃতিতে আমি 100টা কন্টেন্ট দেখেছি, তার মধ্যে আমার আসলে 4টা মনে আছে। এবার এই 4টাকে নিয়ে আমি, তার মানে ওই 4টাই 100টার মধ্যে সেরা। এবার এই 4টাই আমি বারবার মনে করি আর এখন বসে ভাবি যে আগের মতো কন্টেন্ট হচ্ছে, এখনো ভালো কন্টেন্ট হচ্ছে। এখন যারা কন্টেন্ট দেখছে এরা এক সময় পরে গিয়ে বলবে আগের মতো কন্টেন্ট হচ্ছে, কারণ তারা মনে রাখবে এখান থেকে হয়তো 100টা কন্টেন্টের মধ্যে তারা মনে রাখবে 5টা কন্টেন্ট, 6টা কন্টেন্ট। আমি তো বলবো যে কোভিডের পর আমাদের ওটিটির একটা, ওটিটি প্ল্যাটফর্মের একটা বিস্ফোরণ যেভাবে ঘটেছে, এবং তাতে নানান রকমের কন্টেন্ট হচ্ছে বাংলায়, এবং খুবই গর্বের সাথে আমি বলবো যে সেটা টিভিতে হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্মে হোক এবং এখন সিনেমায়, আমরা 3টা জায়গাতেই ভালো কন্টেন্টের দিকে যাচ্ছে এবং ভালো কন্টেন্ট দিচ্ছি। আসলে পার্শ্ববর্তী দেশের বন্ধুরাও যারা কন্টেন্টের সাথে সম্পৃক্ত, তারা খুব খুব বলছেন যে আমরা আসলে অনেক বেশি এগিয়েছি, অনেক বেশি ভালো কন্টেন্ট দিচ্ছি। তো আমি কখনোই মনে করি না যে আগের মতো ভালো কন্টেন্ট হচ্ছে না, আগের মতো। এটা আমাদের আমাদের একটা মানুষ হিসাবে একটা প্রবণতাই যে আমরা সবসময়ের জন্য একটু স্মৃতিকাতর থাকতে পছন্দ করি। যেমন আমরা বলি 90s নস্টালজিয়া একটা ব্যাপার আছে আমাদের জীবনে, কিন্তু আমাদের পরের জেনারেশন 90s বলবে না, 2000 এর কথা বলবে এবং বলবে যে ওটাই খুব ভালো সময় ছিল। তো এটা এটাই নিয়ম। কারণ যেটা আমার কাছে বৈজ্ঞানিক কারণ যেটা মনে হয় সেটা হলো যে আমরা আসলে স্মৃতির থেকে স্মৃতি সেগুলোই মনে রাখি যেগুলো আমাদেরকে খুব বেশি রকম আলোড়িত করেছে। তো সেই আলোড়ন আসলে 5টা 10টা কন্টেন্ট শেষ, ওই সময়টাতে হয়তো 200টা কন্টেন্ট দেখেছি, 100টা কন্টেন্ট দেখেছি। এখন তার মানে 100টা কন্টেন্টের মধ্যে 10টা ভালো কন্টেন্ট ছিল, মনে রাখার মতো কন্টেন্ট ছিল। তো এটাই নিয়ম, সবসময়ের জন্যই তাই হয় যে আমি এখন যেগুলো বানাচ্ছি এই 100টার মধ্যে দেখা যাবে যে 20টা কন্টেন্ট ভালো হয়েছে, মানে মনে রাখার মতো হয়েছে, অনেক দিন ধরে আমি মনে রাখবো। তখন আমার পরের জেনারেশন ওই সময় গিয়ে বলবে আগের মতো। মানে আপনার সাথে আমার এত কিছু বলার, আপনি আসলে ওই যে ওরকম একটা চিরকুট নিয়ে আসি লুকায় লুকায় যে আমি গুলি দেখে দেখে বলবো, আমার এত প্রশ্ন জমা আছে। তারপরও যেহেতু চিত্রালীর এই সিটে আপনি আজকের আমন্ত্রিত অতিথি, আমি আপনার কাছে জানতে চাই আপনাকে আসলে কি বলে আমি পরিচয় করিয়ে দেব। লেখক, লেখক যেটা বলে পরিচয় করিয়ে দিয়েছেন সেটা খুব ভালো পরিচয়, লেখক। আমি লেখকই হতে চাইছি। 2000 সালে আমার কলেজ যেটা রহনপুর ইউসুফ আলী মহাবিদ্যালয়, সেইখানকার ক্যান্টিনে বসে আম গাছতলায়, আমাদের যেহেতু চাঁপাইনবাবগঞ্জ রাখছে, আম গাছতলায় বসে আমি প্রথম নিজেকে বলেছি আমি লেখক হতে চাই। তো এখনও লেখক হতেই চাই, লেখক হওয়ার পথেই চেষ্টা করে যাচ্ছি, এবং আমি সবচেয়ে পছন্দ করি যে কেউ যদি আমাকে বলে যে আপনি লেখক, যাক আমি আপনার পছন্দের কাজটা করে ফেলেছি। এক নিউটনের আপেল গাছ আর আপনার আম গাছ, এই এই এটা একদিন শান বাঁধানো হবে এবং সবাই দেখতে যাবে, এমনটা তো আশা আমাদের সকলেরই। একটু যদি আপনার লেখক ক্যারিয়ারটা সম্বন্ধে আমরা জানতে চাই, প্রথম কথা হচ্ছে একজন লেখক হিসেবে অনেকে যারা মিডিয়া ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, দেখা গেছে যারা ব্যাক এন্ডে কাজ করে, অর্থাৎ ক্যামেরার পেছনে যারা কাজ করে, তাদের সম্বন্ধে খুব বেশি কিন্তু জানা যায় না। হ্যাঁ, মানে আপনারও কিন্তু এই যে লেখার যে পরিধি, যেহেতু আমি আপনাকে অল্প বিস্তর চিনি, আমি জানি, বাট
যখন আমরা রিসার্চ করতে গেলাম, যখন চিত্রালী টিম রিসার্চ করতে গেল, তখন আপনার সম্বন্ধে খুবই ন্যূনতম তথ্য পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে এটা কেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে লেখার প্রত্যেকটা শাখায় আপনার যে বিচরণ, এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। মানে যারা পিছনে কাজ করে তারা তো ওই ওই জায়গাটা বেছেই নেয় এই কারণে যে আমি পিছনেই থাকি, এবং আমি লেখকদের ক্ষেত্রে অথবা আমি বলবো যদি আমি মিডিয়ার জায়গাটা ধরি, কন্টেন্টের জায়গাগুলো ধরি, ফিল্ম নাটক ওয়েব ফিল্ম এগুলো ধরি, সিরিজ ধরি, সেগুলোতে দেখবেন যে সব প্রথমে হয় অভিনেতা অভিনেত্রী যারা ক্যামেরার সামনে আছে, খুবই স্বাভাবিক, তারাই তাদের দেখি দর্শক যান, তাদেরই কথা বলেন, তারা ভালো অভিনয় করলেন কিনা, এই সংলাপটা খুব দারুণ দিয়েছেন, এই সিচুয়েশনটা খুব উনি খুব ভালো মতো হ্যান্ডেল করেছেন, তাদের কথা হবে, দেন হয়তো কথা হয় পরিচালক, এটা স্বাভাবিক প্রবণতা। কিন্তু কোন মানুষটি এত সুন্দরভাবে দৃশ্যটি ধারণ করলেন, কোন মানুষটি এত সুন্দরভাবে দৃশ্যটি লিখলেন, কোন মানুষটি এত সুন্দরভাবে দৃশ্যটি সম্পাদন করলেন, সেটা নিয়ে আলোচনা, মানে এটা আসলে টিম ওয়ার্ক, এটা দর্শক পর্যন্ত যায় না, এবং এই এটা যে যাবে না, এটা আমাদেরকে আমরা এই নিয়তি মেনে নিয়েই কাজ করি, এবং এটাকে নিয়তি বলেন কিংবা প্রবণতাও বলেন, আমরা এই প্রবণতাটাকে মেনেই নিই। ধরেন আমি আমি যদি এখন প্রশ্ন করি, সবচেয়ে বিখ্যাত যেন মুঘল-ই আজম সিনেমার রাইটার কে ছিলেন, বলা মুশকিল, যদি বলি যে অভিনেতা কে ছিলেন বলে দেয়া, কিংবা বলে দেয়া যে আমাদের বেদরমে জোসনা রাইটার কে ছিলেন, বলা মুশকিল। আপনি কিন্তু চট করে বেদরমে জোসনা বলার সাথে সাথে আপনার সামনে চলে আসছে দেলওয়ার জাহান ঝন্টু, আনোয়ার জাহান নান্টু কি লেখক আমি জানি না, আনোয়ার জাহান নান্টু আমিও জানি না, সম্ভবত আনোয়ার জাহান আমার সামনে চলে আসছে, তো এইটা এইটা প্রবণতা। এখন তাহলে আমরা কেন কাজ করি, এটার মধ্যে একটা বড় ঘটনা আছে, ঘটনাটা হলো যে ওকে দর্শক তাদের কথা জানলো, অমুক হলো, ধুমুক হলো, কিন্তু যারা কাজ করছে, যারা এই কাজের মধ্যে সম্পৃক্ত আছে, তারা কিন্তু কেউ যদি ভালো লিখে থাকে তাকে খুঁজে বের করে, তার কাছে যায়, কেউ যদি ভালো সম্পাদনা করেন তাকে খুঁজে বের করে, কেউ যদি ভালো ক্যামেরা চালান তাকে খুঁজে বের করে, এবং অনেকদিন ভালো করতে থাকা মানুষগুলো ঠিকই শেষ পর্যন্ত দর্শকের কাছে পৌঁছান, যে দর্শকগুলো আসলে চান একটা ফিল্ম শেষ হয়ে যাওয়ার পর অনেকগুলো ক্রেডিট ওঠে না, কিছু মানুষ থাকে, কিছু দর্শক থাকে, অল্প কিছু দর্শক থাকে, তারা বসে বসে ক্রেডিটটা দেখে, আচ্ছা কে এখানে করেছে কি করেছে, এইরকম দর্শক ঠিকই আছে যারা আসলে শেষ পর্যন্ত লেখক পর্যন্ত এডিটর পর্যন্ত মানে ওরকম আছে, গল্পটা কার, গল্পটা এত সুন্দর, গল্পটা কার। আমি তো বলবো এখন যেভাবে কন্টেন্ট গুলো আসছে তাতে এখন অনেক বেশি লেখকের কথা আসে, একটা সময়ে এটা গল্প বলি তাহলে একটু, প্লিজ প্লিজ অবশ্যই সময় আছে বলেন না, আমি একটু আমাদের পার্শ্ববর্তী দেশের একটা উদাহরণ দিই, সেলিম জাভেদ, সেলিম জাভেদের ওই সময় প্রবণতা ছিল ইন্ডিয়ান ফিল্মে পোস্টারে লেখকের নাম দেয়া হতো না, সেলিম জাভেদের সিনেমা আসছে স্বাভাবিকভাবেই লেখকের নাম দেয়া হয়নি, তারা মধ্যরাতে লোকজনকে দিয়ে মদ্যপ অবস্থায় ধরে নিই লোকজনকে ঠিক করেছে, যাও সারা মুম্বাইয়ে বোম্বে শহরে যেখানে যেখানে পোস্টার আছে আমাদের নাম লিখে দাও, তো ওই ইয়ার লেখা নাম মানে হয়তো নায়কের মুখের উপর, নায়িকার পায়ের উপর, ভিলেনের পেটের উপর তাদের নাম লিখে ফেলা হয়েছে, এবং পরের দিন তো মোটামুটি বিস্ফোরণ যে হাই হাই পোস্টার তো নষ্ট হয়ে গেছে, এখন সেলিম জাভেদ যেহেতু নিজেদের নামে দাবি করতেছে, এরপর থেকে সেলিম জাভেদের প্রত্যেক সিনেমাতে তাদের নাম দেওয়া এবং বড় করে লেখা থাকতো, এটাও কিন্তু আমার কাছে টোকা ছিল, মানে মাই গড হিরক ভাই আমি জানি না কিভাবে এটা হয়ে গেল মিলটা, আমি লিখে রেখেছিলাম যে পার্শ্ববর্তী দেশে সেলিম জাভেদের সময় থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে, এবং তারা আদায় করে নিয়েছে, তারা আদায় করে নিয়েছেন যেটা এখন পর্যন্ত চলছে। ওই হিসেবে দেখেন আমাদের এখানে কিন্তু লেখকদের আমি মনে করি যে সবসময় না হলে আমি তো ফেসবুকে দেখি যে হয়তো আমার কোনো কলিগ বলছেন যে তার গল্প কিন্তু তাকে ওইভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে না, এই সম্প্রতি একটা খুব মানে জনপ্রিয় একটা কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু একটা দেখা গেছে, মানে দ্বিধাদ্বন্দ্ব, একজন রাইটার দাবি করেছেন, আমরা বলতেই পারি কাছের মানুষ দূরে থুইয়া, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের সংশয় দেখা গিয়েছিল, হয়ে থাকে না এটা দুঃখ, অবশ্যই এটা কোথাও গিয়ে আমারও গায়ে লাগে, যখনই আমি এই ধরনের কোনো কিছু দেখি এটা হওয়া উচিত না, কিন্তু আমি আবার যখন দেখি যে সাথে সাথে অন্য যে কন্টেন্টগুলো ভালো করছে সেই কন্টেন্টের অভিনেতা অভিনেত্রীদের সাথে সাথে পরিচালকের যেমন সুনাম হচ্ছে, সাথে সাথে লেখকের কথাও আসছে, এডিটরের কথা আসা উচিত ততটা আসে না, হ্যাঁ মিউজিকের কথা আসা উচিত ততটা আসে না, কিন্তু আমার মনে হয় কি যে আমরা আসলে একটা গড়ার মধ্যে আছি, আমরা নতুন করে গড়ছি,
আমার মনে হয় যে এই ব্যাপারগুলো সলভ হবে। এবং এখন অবশ্যই, এবং দেখা গেছে যে বিশেষ করে আমরা যদি কোরবানি ঈদের একটা সিনেমার কথা উল্লেখ করি, যেটা হচ্ছে তুফান, একটি গানে দেখা গেছেন যিনি সিঙ্গার তিনি উপস্থিত, প্রীতম, এবং ওখানে যারা পেছনে কাজ করেছেন, আমরা যদি ক্যামেরার কথা বলি, তাসিম নাম আসছে, আরাফাত মহসিন কীর্তির কথা এসছে, মিউজিক করতেছেন তার নাম আসছে। তো তার মানে কি, একটা কন্টেন্ট যখন বড় পর্যায়ে যায়, অনেক মানুষ গ্রহণ করে, তখন সাথে সাথে কিন্তু আর কারা কাজ করছে সেটা দর্শকও চান, এবং আগে আগ্রহ কম থাকলেও এখন আগ্রহ ধীরে ধীরে বাড়ছে, এটা আমার কাছে মনে হয় হতাশ হওয়ার কিছু। আপনার সাথে লেখকের, আমার যেটা আমার নিজস্ব জায়গা থেকে বলি, আমি একটু পেছনের মানুষ এবং খুব বেশি সামনে আসতেও চাই না। আপনি না হয় যদি অন্য কেউ, তো আমি হয়তো এই অনুষ্ঠানে আসতাম। যাই হোক, সেটাও একটা ব্যাপার আছে যে, তার মানে এটা কিন্তু একটা ডকুমেন্টেশন, হ্যাঁ, হীরক সাহেব, এটা হচ্ছে ডকুমেন্টেশন। লেখক হয়তো, আমি তো মনে করি যে লেখক হয়তো এই কারণেই লেখক হয়ে উঠেছে যে তার সামনে আসার প্রবণতাটা নেই, সে হয়তো নিজেকে মুখে বলতে পারে না বলে তাকে লিখতে হয়েছে জীবনের শুরুতে। তারপরে তো অনেক কিছু হয়তো ব্লক ভাঙতে হয়, আমি ব্লক ভাঙতে ভাঙতে হয়তো এই পর্যন্ত আসছি, কিন্তু আমার প্রবণতা হলো যে আমার সামনে না যাওয়া, আলোর কাছাকাছি না যাওয়া, আমি চুপ করে পেছন থেকে পুরো ব্যাপারটা দেখতে উপভোগ। এবং দারুণ সব কন্টেন্ট আপনি কিন্তু উপহার দিচ্ছেন। ওই যে বললাম যে আপনার যে চ্যানেলের সাথে সম্পৃক্ততা, সেটার গল্পতে আমরা একটু পরে আসব। আমার কিন্তু এটার সাথে সংযুক্ত একটা প্রশ্ন ছিল, সেটা ছিল, আমি জানি বাট হয়তো অনেকে জানেন না, হয়তো না, আসলেই অনেকে জানেন না, এমন কোনো শাখা নেই যেখানে আপনার বিচরণ নেই। শিশু সাহিত্যটা আমি পরে যাচ্ছে, আমরা যদি এটা বলি, আপনি না না, অনেক অনেক শাখায় আছে যেখানে আমার বিচরণ, বলতে পারেন যে গল্পের অনেক রকমের শাখায় আমি আছি। স্যাটায়ার করেছেন আপনি, অনুগল্প করেছেন, গল্প করেছেন, অনেক ধরনের জায়গা, সবগুলোই না গল্প। মানে আমার শুরুটা, আমি যখন, যেটা হয় বাঙালির ক্ষেত্রে, যে কবিতা দিয়ে শুরু করে, একটা পরিবেশ পাই, প্রেমে পড়ে, ছেঁকা খাই, কবিতা লিখি, আম গাছের নিচে, আম গাছের নিচে। তো আমারও শুরু কবিতা দিয়ে, প্রেম টেমের আগেই হয়তো, কিন্তু পরে গিয়ে দেখলাম যে কবিতা এত দুরূহ এবং এত চমৎকার একটা জিনিস, ওই পর্যন্ত বোধ হয় আমি যেতে পারি, আমার কাছে মনে হয়েছে কবিতা আমার কাছে মনে হয় যে জীবনযাপনের একটা অংশ, ওই জীবনযাপনে আমি হয়তো ঢুকতে পারবো না, আমার ওই যোগ্যতাও না, ওই ক্ষমতাও নেই। আমি তারপরে গল্পে এসেছি, গল্পে আসার পর যেটা হয়েছে, গল্পের বিভিন্ন রকমের জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষা বলেন, কিংবা যেমন ধরেন আপনি অনুগল্পের কথা বারবার বলেন আমাকে, সেটাও আমি গল্প লেখার সময় পাচ্ছিলাম না, কিন্তু আইডিয়া আছে আমাকে, আমি আমি ওই গল্পগুলোকে উল্লেখ রাখতাম পথের গল্প। আমি অফিস থেকে বাসায় আসতে গিয়ে রিক্সায় বসে আসতাম, ওই সময় আমি মোবাইলে লিখতাম, একটা 100 শব্দ, 150 শব্দ, 200 শব্দ। যেটা হয়েছে, এই গল্পগুলোকে অনেকেই পছন্দ করছে, সেটা আনন্দ। এরকমভাবে শিশু সাহিত্য বলেন, কিংবা বৈজ্ঞানিক গল্প কাহিনী বলেন, কিংবা কিশোরদের গল্প বলেন, এটা বিভিন্নভাবে লেখা হয়েছে। আমি মূলত গল্পই লিখেছি, আমি প্রবন্ধ লিখতে পারি না, প্রবন্ধ লেখার জন্য যে জ্ঞান দরকার আমার সেটা, আমি কবিতার কথা তো বললাম, এখনও উপন্যাস আমি লিখতে পারি নাই, কিন্তু আমি চাই লিখতে, উপন্যাসের জন্য যে নিবিড় সময় দরকার সেটা আমি নিজেকে দিতে পারছি না বলে মনে হয়, বা এটা। বাট আপনি তো স্ক্রিপ্টে গিয়েছেন। আমি আমি আমার কাছে স্ক্রিপ্টটা হয়েছে কি, যে আমার সিসিমপুর থেকে আমার স্ক্রিপ্টটা আমি শুরু করেছি, গল্প লিখতাম ওই সময়টাতে, সিজনপুর রাইটার খুঁজছে, আমি আমরা একটা ওয়ার্কশপ করলাম, এবং ওয়ার্কশপটা বোধ হয় ভালো হয়েছিল, ওনারা আমাকে সুযোগ দিলাম কাজ করার জন্য। ওইখানে তার আগ পর্যন্ত আমার বন্ধু স্ক্রিপ্ট লিখতাম, আমি বসে বসে দেখতাম যে একটা গল্প কীভাবে চিত্রনাট্য হয়ে যায়, আমার কাছে পুরো ব্যাপারটা মানে খুবই রহস্যময় মনে হচ্ছে, এটা কেমনে সম্ভব। তারপরে সিজনপুরে একসাথে কাজ করতে গিয়ে কিছু কাজ শেখা, তারপরে বিভিন্নভাবে, তারপরে আমাদের কাজ মিডিয়া লিমিটেডের টুন বাংলা বলে একটা ইয়া ছিল, অ্যানিমেশন ছিল, সেখানে গিয়ে কাজ শুরু করা, সেখানেও শেখা বিভিন্নভাবে, এবং কাজ মিডিয়া লিমিটেড আমাদের বিভিন্নভাবে কাজগুলো যেন শেখা যায়, তার ওয়ার্কশপ করানো, ওয়ার্কশপের সাথে যুক্ত হওয়া, লম্বা সময় ধরে আমরা এটার সাথে যুক্ত থেকে যেন নিজেকে ধীরে 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 আপনি কিন্তু দুইটা উল্লেখ করলেন যে ওয়ার্কশপ, আমরা সিসিমপুরে যাবো, কাজী মিডিয়াতেও আসবো, তার আগে আপনার কাছে একটু জানতে চাওয়া, হ্যাঁ, গড গিফটেড ব্যাপার তো অনেকের মাঝেই আছে, থাকতেই পারে, কিন্তু সেটার চর্চা
বা এই ধরনের থাকে না ট্রেনিং যদি আমরা বলি, এটা কতটুকু একজন মানুষকে, একজন রাইটারকে, একজন সৃষ্টিশীল মানুষকে সহায়তা করে? খুবই করে। মানে আমি তো মনে করি না যে খুব গড গিফটেড বা প্রাকৃতিক ব্যাপার খুব বেশি, আমি জানি না যে এটা কীভাবে তৈরি হয়। একটা হতে পারে যে সে শৈশবে একটা পরিবেশ পেয়েছিল, সেইখান থেকে হয়তো তার পরিবারের মধ্যে গল্প লেখার প্রবণতা ছিল বা গল্প বলার প্রবণতা ছিল, অথবা নাটক দেখার প্রবণতা ছিল, নাটক লেখার প্রবণতা ছিল, মানে কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড ছিল তার। সেই জায়গা থেকে সে ধীরে ধীরে এইদিকে, এর বাইরে আমি জানি না। তো তার মানে ছোটবেলাটা খুবই ইম্পর্টেন্ট, তারপরের অংশটুকু কিন্তু সমস্তটাই নিজেকে ট্রেন আপ করা, সেটা আপনি একাডেমিকলিও করছেন অথবা এই যে আমি ওয়ার্কশপের কথা বলছি, বিভিন্ন কর্মশালায় যুক্ত হওয়া, বিভিন্ন মানুষকে শোনা। ইউটিউবে যতগুলো স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর কিংবা লেখালেখির উপর যতগুলো ভিডিও আছে, কেউ যদি সেগুলো শুধু শোনে এবং আমল করে, তবুও একটা চর্চা থাকে এবং গুরুত্বপূর্ণ চর্চাই হয় সেটা। তার সাথে সাথে সব থেকে বড় কথা যেটা, সেটা যে কোনো ক্রিয়েটিভ তাদের জন্য আমার কাছে মনে হয় যে আপনি কাজটা পছন্দ করছেন, খুবই আনন্দের সাথে করতে চাচ্ছেন কিনা। ধরেন আপনি একটা ফিল্ম দেখছেন, সেটা খুবই আনন্দের সাথে দেখছেন কিনা, আপনি একটা গল্প করছেন, একটা উপন্যাস করছেন, সেটাতে আপনি আনন্দ পাচ্ছেন কিনা, যদি পান এবং আপনি ধারাবাহিকভাবে এই কাজগুলো করতে থাকেন, স্বাভাবিকভাবে আপনিও এই লেখার মধ্যে সৃজনশীলতার মধ্যে ঢুকে যাবেন। চর্চাটা খুব জরুরি, চর্চাটা খুব জরুরি, এটা যেই পর্যায়ে যান না কেন, এবং যত বেশি বড় পর্যায়ে যাবে তত বেশি জরুরি। কারণ ক্রিয়েটিভ কাজই একমাত্র কাজ সম্ভবত যেটা আপনার, ধরেন একজন ডাব বিক্রেতা, আমি ধরেন আমি ডাব বিক্রি, আমি প্রথম দিন যত ভালোভাবে ডাব কাটবো, দ্বিতীয় দিন তার থেকে ভালোভাবে কাটবো। তো তার মানে আমার চর্চা যত হচ্ছে তত আমার ভালোভাবে কাটতে আমি শিখছি, এবং একটা সময় আমি না দেখেও কাটতে পারবো, আমি হাত কাটবে না। কিন্তু ক্রিয়েটিভ কাজে হলো আপনার যত সময় যাবে আপনার তত ব্লক তৈরি হবে, আপনার জীবনযাপন, আপনার নতুন কোনো কিছু দেওয়ার আর ক্ষমতা আছে কিনা নিজের কাছে প্রশ্ন আসবে। ফলে ক্রিয়েটিভ কাজে সব সময়ের জন্য আপনাকে চর্চার মেথডে থাকতে হবে, সময়ের সাথে থাকতে হবে, যে দুনিয়াটা কোথায় আছে। এবং একটু মনে হয় অডিয়েন্সকেও জানা খুব জরুরি, খুব জরুরি, আমি কার জন্য করছি। যদি আপনি স্ক্রিপ্ট রাইটিং এ থাকেন তো অবশ্যই জরুরি। কথা সাহিত্যে বা ইয়াতে অনেকে একটু বলে যে ঠিক আছে আমি আমার মতো লিখছি, সেটা অ্যালাউ করা যায় যেহেতু সে শুধুই ব্যক্তিগত ভাবে এসে জড়িত, কিন্তু স্ক্রিপ্ট রাইটিং এর সাথে তো একটা পুরো বিশাল একটা বিষয় জড়িত, আপনি খুবই ছোট একটা অংশ, সে আপনি শুরু করছেন, কন্টেন্ট আলটিমেট টার্ম আলটিমেট বলছি আমরা, কিন্তু সেটা তো কেবল শুরু, সেটার সাথে ধরেন কত কিছু জড়িত আছে। তো ফলে অবশ্যই দর্শককে আপনি মাথায় রাখছেন, দর্শকের কথা ভাবছেন, দর্শক যখন এটা দেখবে সেটা কী হবে সেটা নিয়ে ভাবছেন, এবং সাথে সাথে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করছেন। তার মানে হচ্ছে আমরা যদি একটা টিম ওয়ার্ক, কি আমাদের কাছে সবার কাছে এটা টিম ওয়ার্ক, কিন্তু রাইটার কিন্তু আসলে ব্যাকবোনেরও কাজ করে যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এটা কন্টেন্টে যেই ফর্মেটই হোক না কেন, নাটক হোক বা সিনেমা হোক, আর মূল জিনিসটা শুরুটা ওখান থেকে, মানে থট প্রসেস থেকেই তো শুরু। তো এই গল্পটা থেকে আমি একটু যদি সাইডে চলে যাই সিসিমপুরের ক্ষেত্রে, আপনাকে কিন্তু সিসিমপুরে সবাই জানেন যে আপনি সিসিমপুরের খুব জনপ্রিয় একজন লেখক। এই যে অনুগল্প বা যাই বললেন, সিসিমপুর কিন্তু একটা ভিন্ন ঘরানা, একদম শিশুদের জন্য, এবং তাদের কিছু নির্দিষ্ট চরিত্রই থাকে যেই চরিত্রের মাঝেই আপনাকে খেলা করতে হয়। এই যে শিশুদের জন্য, অনেকেই আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে শিশুদেরকে নিয়ে, শিশুদের মনোজগৎ নিয়ে কাজ করতে চায়, শিশুদের জন্য ফিকশনাল কিছু কাজ করতে চায়। আপনি তো সিসিমপুরের মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করে এসেছেন, করছেন, সেক্ষেত্রে যারা শিশুদের জন্য কাজ করতে চায় তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? সিসিমপুরে আমি 2009-10 সম্ভবত দুইটা সিজন করলাম, সিসিমপুরের যেটা অডিও ভিজুয়াল তার সাথে, এবং ওইখানে আমার স্ক্রিপ্ট রাইটিং শেখার শুরুটা শেখা। পরে সিসিমপুরের গল্পের বই, আমি গল্পের বইয়ের কিছু কাজ করেছি। সিসিমপুর একটা আলাদা জগৎ, প্রথম কথা হলো এটা, সেই জগৎটাকে বুঝতে পারা। এবং আমার কাছে মনে হয় শিশুদের জন্য কাজ করতে চাইলে প্রথমত যেটা লাগবে সেটা হলো শিশুদের প্রতি প্রচণ্ড রকমের ভালোবাসা। হ্যাঁ, এবং সেটা আমি একটা শিশুকে, আমি আমার কিছু একটা উপহার দিচ্ছি, কোনো একটা কন্টেন্টই বলেন কিংবা কোনো একটা বই বলেন, কোনো একটা গল্প বলেন, কোনো একটা ছড়া বলেন, সেইটা শেষ পর্যন্ত তাকে তার ভিতর কী অনুরণন তৈরি করতেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় সব যে কোনো লেখার থেকে সবচেয়ে কঠিন লেখা শিশুদের জন্য,
আনন্দেরও বটে যে মনে হয় যে আমি আমার পরের প্রজন্মের জন্য কিছু করছি। সেটা সেখান থেকে সে এক ধরনের আনন্দ পাচ্ছে, বিনোদন পাচ্ছে এবং হয়তো সম্ভব হলে কিছু একটা শিখছে, কোন একটা মরাল হয়তো থাকতে পারে, মরাল স্টোরি, রাইট? তো সেটা খুবই কঠিন কাজ এবং আমার কাছে মনে হয় খুব ভালোবাসা না থাকলে করা মুশকিল। আর শিশুদেরকে অনেক বেশি শিশু ভেবে কোনো কিছু না দেওয়াই ভালো। আমি যেমন খুব অপছন্দ করি, আমি জানি না অনেকেই এটা করেন, শিশু আমার দরকার নাই, শিশুর সাথে আমি আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে আরাধ্য, আরাধ্যর সাথে আমি সবসময় জন্য আরাধ্য মনে করে যে তার বয়স এবং আমার বয়স একসম, ঠিক আছে? কারণ তার সাথে আমার যে কথোপকথন হয় সেটা খুবই মানে দুইটা বড় মানুষ কথা বলছে অথবা দুইটা ছোট মানুষ কথা বলছে, এইভাবে হয়। এবং আমি তার কাছে পরামর্শ দিই যে ব্যাপারটা এখন কী করা যায়, সে আবার তাকে আমাকে পরামর্শ দেয়, সে আবার আমাকে শাসন করে যে কাজটা করো, কারণ সে সত্যি মনে করে। তো আমি তার কাছে প্রেজেন্ট হই এইভাবেই যে আমি তোমার বয়সী এবং তুমি তোমার সাথে তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমি 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 সুপিরিয়র না তোমার থেকে। এইটা আমি লেখাতেও চেষ্টা করি যে আমি যখন লিখছি শিশুর জন্য কিছু, তো আমি এক ঐশ্বরিক ক্ষমতা বসে তাকে কিছু বলে সেটা না, আমি এটা করতে হবে এটা করতে হবে সেটা না, তুমি একই বন্ধু, লেভেলটা বন্ধুত্বের, আমি শিশু হয়তো অথবা আমি তুমি যে শিশু তুমি হয়তো আমার বয়স, আমরা দুজন চলো একটা মজা করি, আমার দিক থেকে শিশুদের প্রতি কন্টেন্টের এই ব্যাপারটা।